হাই গাইস, ওয়েলকাম টু দ্য ফার্ক ব্লগস। তো এটা দুপুরে হল, খানা বনায় আসু। তো আহিছি ছাদের উপর, ছাদের উপর আহিছু, ছাদের উপর বান্দর আহিছে। আমার দোকানের টিমের উপর জপিয়াই আছে। তো আহিছু, আপনার দেখাম, আপনার খেলি নহলে চালের উপর গোটে তিনকিটা জপিয়াই জপিয়াই বিয়া করে দিয়ে, জপিয়ালে তিনকিটার গজালকিটা খুলি যায় আর গুদামত আমার দোকানের বস্তুখিনি পানি লাগি সব দেওয়া হয়ে যায়। তো তিনখিনিয়ে মেইন কথা, তিনখিনিয়ে দেওয়া হয়ে যায়। তিনখিনি বেয়া হলে আকৌ খুলি আকৌ আনিব লাগে। আজকে জানে টিঙৰ দাম কিমান, একবার টিন আনিব গেলে 5,000 টাকা গুছি যায়, 5-10,000 গুছি যায়। তো সেইকাৰণে বান্দরকিটা আহিলে খেদাব লাগে অলপ। তো খেদালে নাহে সিহঁতি। তো বোলক লাহে লাহে যাওঁ ওপৰত উঠি চাওঁ, বহি আছে নেকি বান্দরকিটা, বোলক দেখুৱাওঁ। ইয়াত তো দেখা যাওয়া নাই, এখানে আছে নাকি চাই লো দেই, যত লুকায় থাকে। ইয়াত তো নাই, দেখি পোৱা নাই, ইয়াত দেখি পোৱা নাই দেই। চাব রব, ইয়াতে আছে থাকাতো। হেইয়া চক, দেখি পালো 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 পালো, আপনার দেখাম দে। এই টিঙর টিঙর ডুঙ্গির তলত আছে, টিঙর ডুঙ্গির তলত আছে, দেখাম দে, চাই দেখাব। হেইয়া চা, চক লুকায় আছে। এই টিঙর ডুঙ্গির তলত চাব দে, হেয়া মূর ফলে চাই আছে দে, চাব। ইয়া চাব দেই, এতিয়া ওলাব তলৰ পৰা, মোক চাই আছে। সেই টিংটো ফাকত চাব দেই, সেইটো পলালে চালে আপনাদেরকে, সেফলে পলালে। সব গছত বহি আছে, ইয়া গছত বহি আছে সব দি। কুকুরকিটা কুকুরকিটা খেদি আছে, কিন্তু যোৱা নাই, সিহঁতে বহি আছে। সব দি মুখ দেখি গছ হিলাই আছে। সেইটো আটলাছ গছত বহি আছে, গছটো চাবতে হিলাব সিহঁতি। তো বান্দৰকেইটা তো তাতে বহি আছে, খেদি আহিলোঁ আকৌ। তো তাতে বহি আছে নেযায় সিহঁতি। তো মই যাওঁ সোনকালে, মোৰ ভাত বহাই আহিছোঁ, ভাতটোকে ভাত বহাই আহিছোঁ, ভাতটো গেলা হৈ যাব নহ'লে।
মার্কেটে আবার হয়েছিল বেশি দিদি কল নাকি তো নাই চাই জানকে পাবো জীবন মানে দাদা করে মুখে আজ ভাত গোল ভাত গেলা হয়ে যাবে নাই ডালি বনা হয়ে গেল দোকানৰ ভিতৰত সোমাই গ'লে চব বস্তু পেলাই দিয়ে সেইকাৰণে বাহিৰত আহি চাব লাগে অলপ তো দেখাটো নগৈছে বাৰু তো যাওঁ বেলেগ বস্তুকেইটা বেঙেনা ভাজি হৈ যাব কিজানি বেঙেনাটো বেছিকৈ আমি ডিমডাল কৰি আহিছোঁ তথাপিও তো পটলটো ভাজি লওঁ ভজা হৈ গ'লে খানাটো খাই লওঁ আৰু ভোকো লাগিছে অঁ বান্ধৰ আছে তো কুকুৰা পকাব লাগিব ছোৱালী বনাম নহ'লে কুকুৰাটো আকৌ লিখিছোঁ
কুকুর বড়া আর সয়ন তরকারি বানাইলাম, রাতে খাওয়ানো হয়ে যাবো। তো খানাটুকু খাইলে ভুকো লাগিছে, পটলটু ভজা হলে হয়ে যাবো। আর মাছ খাবলে বহুত দিগদার হয়েছে, কি কি বনাম কি বনাম, দালি বনাম দালির লগত ভাজি যে এরকম লাগে। তো নিরামিষের দিন খাবলে অল্প দিগদারে হয়। আপনার ভিডিওটা চাই ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।